শাড়ি পরে চুলে মালা লাগিয়ে দেখো আমি এখন ঢং করছি, ঢং 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 করবো বলো। আমার কাজটা কে করলো আমাকে তো করতে হয়। জ্বর বাঁধিয়েছে, গা পুড়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে চা খাওয়া হয়ে গেছে, এখন যাব এগুলোকে নিয়ে ভেজাতে, তারপর জল আসলে এগুলোকে কেচে দেব। তা বেড়াতে যাওয়া, কাঁচা নিয়ে বসেছো, এখনো অনেক বাকি আছে, এখনো বাকি। এগুলো তো মানে কি বলবো, জাস্ট অল্প, মানে নমুনা, এগুলো এগুলো জাস্ট নমুনা, এখনো ব্যাগে রয়েছে, বেরিয়ে আসার ফলাফল পাচ্ছি। ছেলে তো খেলেছে আর রেখেছে, খেলেছে আর রেখেছে, 6-7 জোড়া মোজা, হাফ প্যান্ট প্রায় 7-8 খানা সব জমিয়ে রেখেছে, কিছু বলার নেই আর না। কথা বাড়ালে অনেক কথা, কাজ হবে না, যাই কাজের দিকে যাই। আজকে কি রান্না বান্না হবে? আগে এগুলো করি তারপরে রান্না, একদিন নয় নাই খেলে। ঠিক আছে, খাবো না। না খেলে হবে না? খাবো না, তুমি যদি না খেয়ে থাকতে পারো আমরাও না খেয়ে থাকবো। ওই গামলাটা নিয়ে আসো, আমি যাচ্ছি চিকেন আনতে। ঠিক আছে, কি ওই না আমি পারবো না, ঠেলে দিলাম পা দিয়ে। কি ওয়েদার দেখো, এক্ষুনি বৃষ্টি হলো আবার রোদ্দুর উঠেছে, সেটাই তো। তা তুমি মেল বা কি বর্ষা হয় জামা কাপড় গুলো? মেলে তো দিই, তারপর যা হবে দেখা যাবে। বাবা, দু বালতি কেচে ফেলেছো আজকে দেখছি। হ্যাঁ, বালতি, কি করবো বলো। আমার কাজটা কে করলো আমাকে তো করতে হয়। নিশ্চয় ওই বলো তো, কখনো তো বলো না যে ঠিক আছে আমি একদিন করে দেবো। তোমার শরীর খারাপ হলে আমি করে দিই না? হ্যাঁ সে তো করে দাও। হ্যাঁ, এটা মিথ্যা কথা না, করে দাও। কিন্তু এই যে মেলছো, আবার 10 মিনিট পর যদি বৃষ্টি নামে তুলতে তো হবে। তখন তোমার দায়িত্ব। বাহ, আমি তো আর দায়িত্বে আসবো না। কি অবস্থা, কদিন ছিলাম না দেখো, ওটা জঙ্গল হয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে। পেয়ারাগুলো বড়ই হচ্ছে না, আরো 1-1.5 মাস লাগবে। আর জামা কাপড় তুলতে গিয়ে প্রায় ভিজেই গেলাম, মানে মুষলধারে বৃষ্টি নেমেছে, মানে শুকো দেওয়াই হচ্ছে গিয়ে, মানে বৃথা হয়ে গেল। এই দেখো, মানে খুব বাজে পরিস্থিতি। এই জামা কাপড় সব তুলে এনে এক জায়গায় করেছি, জানি না এরকম বৃষ্টি হলে কিভাবে কি করব, বুঝতে পারছি না। তা কি আর করা যাবে, কিছু করার নেই, পুরো মানে জামা কাপড় সব ভিজে গেছে। আজকে দুপুরে রান্না হচ্ছে প্লেন মাংস আর ভাত। ভাত হয়ে গেছে, মাংসটাও বসানো প্রায় হয়েছে, আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে মাংসটা। কি আছে, এইটুকুনি চিকেনে তেল না দিলে চিকেনের টেস্ট আসে না। তা হঠাৎ আজকে চিকেন করছো কেন? ছেলে অনেকদিন চিকেন খায় না, বাড়িতে ছিলাম না, ও তো চিকেন প্রেমী জানে, আমরা তো খেয়েছি, ও অনেকদিন কষা মাংস আমার হাতে খায় না, তাই আজকে না, কদিন ধরেই বলছে আজকে। সেই কারণে আমার বড়মশাইকে দিয়ে একটু মাংস আনালাম, তাই রান্না করছি। স্নানটা করে এসে না চুলটা ভালোভাবে মোছে না। আচ্ছা মুছিয়ে দিলাম তো, বড় বড় হয়েছে চুলগুলো, চরম ঠান্ডা লেগেছে। আমি ছোটবেলার মতন আবার এইটু এইটু করে চুলগুলো কেটে দেবো, দাঁড়াও। নাক টেনেই যাচ্ছে, গা পুড়ে যাচ্ছে। কালকে রাত্রিবেলা জ্বর এসছে, আমায় ডাকেনি, ঠিক আছে, সকালবেলা উঠে দেখি গা পুড়ে যাচ্ছে জ্বরে। সকালবেলা একটা প্যারাসিটামল দিয়েছিলাম, মনে হচ্ছে ডাক্তার নাই নিয়ে যেতে হবে।
দুপুরে তো ভাত খাওয়াটা উচিত হলো না ওর। এই জ্বরে কিছু হয় না ভাত খেলে, ভাত খেয়েছো তো এইটুকুনি। ঠিক আছে, ও প্যারাসিটামলটা দিয়েছো, একটু ইয়ে করবা, 15 মিনিট পরে একটু গরম গরম করে চা করবা। হ্যাঁ, চাটা তোমার খাওয়ার জন্য না ছেলের খাওয়ার জন্য? তাহলে কি হবে, ওষুধটা কাজ হবে তাই না? ছেলেও খাবে আমিও খাবো। একটু আদা দিয়ে কড়া করে একটু করো, দেখবে ওর ক্ষেত্রে খুব উপকারী হবে। খাবি তো চা? খাবে বলেছে, খাবে বলেছে, কিন্তু কত বাধ্য ছেলে দেখো, মাথা নেড়ে এরকম করে বলছে। দুপুরবেলা শুয়ে একটু রেস্ট নিলাম, আজকে ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে গেছিলো, বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পেলে, আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আজকে কমেন্টে জানিও। আর একটু রেস্ট নেওয়ার পরে সুস্মিতাকে বললাম যে চা খাওয়ানোর জন্য, আর ছেলের তো জ্বরও এসছে, তো সুস্মিতা রান্নাঘরে চা বানাচ্ছে আর গুনগুন করে আমি একটা আওয়াজ পাচ্ছি, জানি না কী করছে, চলো একটু গিয়ে দেখা যাক। পাগল হয়ে গেছে মেয়েটা, মেয়েটা পাগল হয়ে গেছে। আমার সাথে না বেশি এ করবে না, ভালো লাগে না একদম। বন্ধুরা মেয়েটা পাগল হয়ে গেছে না, আমি পাগল, আমি আমি নিজের মতো একা একা পাগলের মতন গাইছে আর নাচছে। বাবু গমে সোয়ে থে গমে জাগে, আব খুশি সে চা বানায়ে, আব খুশি সে চা বানায়ে। ঠিক আছে চা বানিয়ে আসো ঘরে। আমি তোমায় নাচ শিখিয়ে দেবো, পারবে না? চা করে নিয়ে চলে এসছে আর এবার আমরা চা খাবো। আর ইমা, চার কাপ চা? তুমি চা বানিয়েছো বলে তুমি চার কাপ খাবে? আমি দু কাপ, এক কাপ খাওয়া হয়ে গেছে আর এক কাপ খাবো। বাহ বাহ বাহ, কি নেশা, কি লেভেলের নেশা, মানুষ এক কাপ চা খায়, উনি আবার দু কাপ। চামচ দিয়ে চা খায়? চলো বানিয়েছে যখন খাক, মন চেয়েছে খাক, অসুবিধা নেই। চামচ দিয়ে চা খেয়েছো কখনো? না। খাও, তুমি খাও, চামচ দিয়ে চা খেতে হেভি লাগে। চলো বন্ধুরা, এরপর আবার সুস্মিতা কয়েকটা শর্টস ভিডিও রিলস ভিডিও বানাবে, রেডি হবে, দেরি করা যাবে না, ঝপাঝপ চাটা খেয়ে নি। আর সুস্মিতা চলে এসেছে ফুলকো ফুলকো রুটি ভাজতে। কটা রুটি বানাচ্ছো? 6টা। কেন? আমার ভাত আছে এইটুকুনি, আমি ভাত খেয়ে নেব। তোমার কি ভাতের নেশা? তুমি ভাত খাওয়াটা ছাড়ো গো। ভাতের নেশা না, ভাত কটা ফেলে দেবো। জানো তো ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ বলো। মা যখন মানে রান্নাবান্না করতো, মানে আমি যখন পড়াশুনো করতাম, মা রান্নাঘরে কাজ করছে, রান্নাবান্না করছে, তখন খুব মনে হতো মায়ের মতন যে কবে বড় হব, কবে যে রান্নাবান্না করবো, পড়াশোনা করতে হবে না। এখন বুঝতে পারছি মায়ের ঠেলাটা, মানে মায়ের জ্বালাটা, পড়াশোনাটাই ভালো ছিল সত্যি। মানে কি ভুল চাওয়া চেয়ে ফেলেছি ভগবানের কাছে, সেটাই বলছি। এটা না চাইলেও সবাই পায়, এটা চাইতে লাগে না মেয়েদের, না চাইতে লাগে না, কিন্তু এখন সারাক্ষণই রান্নাঘর রান্নাঘর, রান্না রান্না, খাওয়া খাওয়া, কাজ কাজ, মানে লাইফ ইজ বোরিং। ছোটবেলার লাইফটাই ভালো ছিল। তা যাই হোক, আমাকে এক বন্ধু বলেছিল গ্যাস ওভেনে রুটি শেকতে না, তা সেই মতনই আমি এখন আর রুটি শেকে করি না, চাটুর মধ্যেই করি। না এই এই যে চাটুটা, এই চাটুটা আমি নতুন, মানে এর আগে আমি ব্যবহার করেছি এক দুবার, কিন্তু এখন পারমানেন্টলি রুটি বানানোর জন্য এই চাটুটা ইউজ করছি। আর এটা লক্ষ্মী পুজোর সময় কিনেছিলাম, খুব ভালো চাটুটা। রুটি শক্ত হবে না আজকে, কে বলেছে রুটি শক্ত হয়ে যায়? ভুলভাল কথাবার্তা। শক্ত হলে পরের দিন থেকে আমি আর এইভাবে করতে দেবো না। আমি গ্যাসে শেকে বানাবো না,
ক্যাশে শেখে রুটি আমি খাবো না, খেতে দেবো না। ওকে ওকে যাবো, টাটা টাটা বাই বাই। শাড়ি পরে চুলে মালা লাগিয়ে দেখো আমি এখন ঢং করছি, ঢং ঢং ঢং। তা যাই হোক বন্ধুরা, কেন আমি শাড়ি পরেছি, কেন এইটুকুনি সাজুগুজু করেছি বা ফুলে মালা লাগিয়েছি তোমরা সকল বন্ধুই জানো, কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। হ্যাঁ, এই ফুলের মালাটা, ফুলের মালাটা কেন কিনেছি সেটাও তোমাদের একটু বলি। কালকে তো ফুচকা খেতে গিয়েছিলাম, কালকের ব্লগ যারা দেখেছো তারা তো দেখেছো, আর সেই সময় আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ফুলের মালা এগুলো নিয়েছিলাম। আর তার সাথে দেখলাম যে জুঁই ফুলের মালাও ঝুলছে, আর জুঁই ফুলের মালাটা দেখে না সত্যি লোভ সামলাতে পারিনি। আর আমি বললাম তাহলে একটু জুঁই ফুলের মালাও নিই, দামটাও একটু সস্তাই ছিল। মানে বিয়ের সিজনে আমি পার পিস মালা বিয়ের সময় এই যে কদিন আগে বিয়ে বাড়িতে গেলাম 40 টাকা করে মালাগুলো কিনেছি, আর কালকে মালাটা কিনেছি 15 টাকা দিয়ে। এই নিয়ে রূপকের সাথে আমার একচোট ঝামেলা হয়ে গেল। ঝামেলা হয়ে গেলো কি, হ্যাঁ এখন তুমি জুঁই ফুলের মালা দিয়ে কী করবে, ঠাকুরকে তো দেওয়া যাবে না। তা আমি একটা অন্য প্ল্যানিং করে জুঁই ফুলের মালাটা কিনেছি, তা আমার ভালো লাগে তাই আমি নিচ্ছি। তা যথারীতি কালকে আমি ফুলের মালাটা এনে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তা আজকে যখন ভিডিও বানানোর জন্য শাড়ি পরেছি, হঠাৎ করে রূপক আমায় বলছে, এই কালকে যে জুঁই ফুলের মালাটা এনেছিলে ওটা মাথায় লাগিয়ে রিলস ভিডিও বানাও না। আমি বললাম, ওই দেখো আমি তো ভুলেই গেছিলাম, তোমার ঠিক মনে আছে? তো বলছে, হ্যাঁ মনে থাকবে না। আলাম, আমি তো ওটা অন্য কাজের জন্য এনেছি। বলে, তাতে কী হয়েছে, কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নাও। আমি তখন আমার মাথাটা গরম হয়ে গেছে, আমলাম এই কালকে নিয়ে এই নিয়ে আমার সাথে ঝগড়া ঝামেলা করলো, আর আজকে বলছে মালা লাগিয়ে রিলস ভিডিও বানাও। তাহলে দেখলে তো কোনো কিছুই ফেলা নিয়ে যায় না, আমি এটা রূপককে বললাম, তা কাজে লেগে গেল, ঠিকই কাজে লেগে গেল। হ্যাঁ, আর জুঁই ফুলের মালাটা আমি কেন এনেছিলাম সেটা হচ্ছে, এই যে আমি বিয়েবাড়িতে যে সাজুগুজু করেছি, খোপা বেঁধেছিলাম ব্লু শাড়িটা পরে, যেটা আমি ব্লু শাড়ি পরে বৌভাতের দিন যে সাজুগুজুটা করেছিলাম আর খোপাটা বেঁধেছিলাম, তা ওখানে আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে তুমি কিভাবে চুলটা বেঁধেছো এটা যদি একটা ভিডিও বানাও তাহলে আমার খুব ভালো লাগবে। তা আমি ওই রকমই একটা প্ল্যানিং করে জুঁই ফুলের মালাটা এনেছিলাম, কারণ ওখানে আমি জুঁই ফুলের মালা দিয়েছিলাম। তা আজকে এতটাই ব্যস্ত ছিলাম বা মাথা থেকেই আউট হয়ে গেছে যে আমাকে ভিডিওটা বানাতে হবে, তা আজকে তো হলোই না। এখন রাত্রি বাজে 11:30, আর কাল পরশু হবে না, কাল পরশু আমি একটু ব্যস্ত থাকবো। তা ইচ্ছা আছে ওই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবার, মানে আমি কীভাবে হেয়ারস্টাইলটা করেছিলাম। তা যাই হোক বন্ধুরা, রাত্রি যেহেতু অনেক হয়েছে, কালকে আবার সকাল সকাল উঠতেও হবে, কালকে রোদ্দুর উঠলে খুব ভালো, এক বালতি জামা কাপড় এখনও ভেজা পড়ে রয়েছে। তা ঠাকুরকে এটাই বলছি যেন কালকে অন্তত 2-3 ঘন্টার জন্য যেন রোদ্দুরটা দেয়, অ্যাটলিস্ট জলটা আমি ঝরিয়ে ঘরে মেলে দিতে পারবো। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, এখনও যদিও আমার খাওয়া দাওয়া হয়নি, এখন আমি সমস্ত চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো, তারপর শুতে পারবো। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।